ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ভার্চুয়াল ক্লাস অফ রহনপুর মহিলা কলেজ দিস ইজ হাবিব বিফোর ইউ লেকচারার ইন প্রোডাকশান ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং রহনপুর মহিলা কলেজ রহনপুর গোমস্তাপুর চাপাইনওয়গঞ্জ হ্যালো ডিয়ার স্টুডেন্টস আই থিঙ্ক অল অফ ইউ আর ফাইন আই এম অলসো গ্রেট আমি আজ তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে এসেছি বিপণন পরিচিতি গত দুইটি ক্লাসে আমরা চারটি পাট আলোচনা করেছিলাম বিপণনের ধারণা বিপণনের বৈশিষ্ট্য বিপণনের ক্রমবিকাশ এবং বিপণনের মৌলিক ধারণাসমূহ আজ আমরা আলোচনা করব বাজার বিক্রয় এবং বিপণনের গুরুত্ব আজকের ক্লাসের শিখন ফল হবে আমাদের আমরা বাজার কি তা বলতে পারব বিক্রয় কি বলতে পারব বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য করতে পারব বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য করতে পারব এবং ফাইনালি বিপণনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারব তো আসা যাক আজকের প্রথম পার্টে বাজারের ধারণা দ্যাট মিনস কনসেপ্ট অফ মার্কেট অতীতে বাজার বলতে বোঝানো হতো একটি নির্দিষ্ট স্থানকে যেখানে ক্রেতা বিক্রেতারা একত্রিত হয়ে দরকসাকষির মাধ্যমে পণ্য ও সেবা সামগ্রী কেনাবেচা করতো কিন্তু অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বাজার বলতে কোনো নির্দিষ্ট পণ্য বা সেবাকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতাদের একত্রিত হওয়াকেই বোঝায় কিন্তু বিপণনের ভাষায় বাজার বলতে আমরা বুঝি বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকেই বুঝি যেখানে ক্রেতাদের প্রয়োজন এবং অভাব রয়েছে পণ্য কেনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়েছে এবং সেই পণ্য বা সেবা কেনার জন্য পর্যাপ্ত পরিমাণে আর্থিক ক্ষমতা রয়েছে যে মার্কেটই যে সেট অফ অল অ্যাকচুয়াল অ্যান্ড পোটেন্সিয়াল বায়ার অফ প্রোডাক্ট অর সার্ভিস এখন এই বাজারের পূর্ণাঙ্গ ধারণা পেতে হলে আমাদের কিছু শক্ত পূরণ করতে হবে যেমন বাজার হতে হলে অবশ্যই পণ্যের জন্য কিছু মানুষের প্রয়োজন অভাব থাকবে পাশাপাশি পণ্য কেনার ক্রয় ক্ষমতা থাকতে হবে এবং সেই পণ্য এবং সেবা কেনার জন্য অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে এবং পণ্য কেনার স্বাধীনতা থাকতে হবে তো দেয়ার স্টুডেন্টস আমরা আশা করছি যে বাজারের ধারণা আমরা বুঝতে পেরেছি তাহলে কি দাঁড়ালো বাজার হচ্ছে কি যে বর্তমান ও সম্ভব ক্রেতার সমষ্টি আমি একটি উদাহরণের মাধ্যমে আরও ক্লিয়ার করে দিতে পারি মনে করো রাকিব এবং সাকিব দুই বন্ধু রাকিব খুব ভালো একটি ব্র্যান্ড স্যামসাং ব্র্যান্ডের একটি মোবাইল ক্রয় করলো রাকিবের দেখা দেখি তার বন্ধু সাকিবও একটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল কেনার জন্য ইচ্ছা পোষণ করলো এখানে রাকিব হচ্ছে কি যে বর্তমান ক্রেতা যেহেতু সে বর্তমানে স্যামসাং মোবাইলটি ক্রয় করেছে পাশাপাশি ভবিষ্যতে সাকিব এই স্যামসাং ব্র্যান্ডের মোবাইলটি ভবিষ্যতে ক্রয় করবে এই জন্য সাকিব এখানে হচ্ছে কি ভবিষ্যৎ ক্রেতা তাহলে দেখা যাচ্ছে যে এই বর্তমান এবং এই সম্ভাব্য ক্রেতার সমষ্টিকেই আমরা কি বাজার বলতে পারি এবার আসা যাক বিক্রয়ের ধারণা নিয়ে দ্যাট মিন্স কনসেপ্ট অফ সেলিং তো সাধারণ অর্থে আমরা বিক্রয় বলতে বুঝি কি উৎপাদনকারী বা বিক্রেতার কাছ থেকে পণ্য বা সেবা সামগ্রী ক্রেতার নিকট মালিকানা হস্তান্তরকেই বুঝি বিক্রয় হচ্ছে কি যে বিপণনের একটি অংশ তো বিক্রয় বলতে বোঝানো হচ্ছে যে উৎপাদনকারীর কাছ থেকে বা বিক্রেতার কাছ থেকে অর্থের বিনিময়ে পণ্য বা সেবা সামগ্রী ক্রেতার নিকট মালিকানা হস্তান্তরকেই বোঝানো হয় তো বিক্রয় বিক্রয়ের ধারণা পূর্ণাঙ্গভাবে পেতে হলে কিছু জিনিস সম্পর্কে আমাদের জানতে হবে যেমন বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তর হয় বিক্রয়ের মাধ্যমে অর্থ অর্জিত হয় বিক্রয়ের মাধ্যমে পণ্য বা সেবা বিনিময় সম্পর্ক গড়ে ওঠে বিক্রয়ের মাধ্যমে ক্রেতাদের পরামর্শ ও সেবা প্রদান করা হয় এবং বিক্রয়ের বিক্রয়ের মাধ্যমে প্রচারমূলক কার্যাবলী পরিচালনা করা হয় এবং আরও আমরা বলতে পারি এই বিক্রয়ের ফলে মালিকানাগত উপযোগও সৃষ্টি হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যে বিক্রয়ের ধারণাটি কি এবার আমরা আলোচনা করব বাজার ও বিপণনের মধ্যে পার্থক্য ডিফারেন্স বিটুইন মার্কেট অ্যান্ড মার্কেটিং আমরা কয়েকটি দৃষ্টিকোণ থেকে এই পার্থক্যগুলো আমরা একটু লক্ষ্য করব। তো প্রথমেই আসা যাক সংজ্ঞাগত দিক থেকে তো আমরা সকলেই জানি বাজার বলতে আমরা কি বুঝি বাজার হচ্ছে কি বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি অপরদিকে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মধ্যে যার মাধ্যমে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলে তাহলে সংজ্ঞাগত দিক থেকে আমরা পার্থক্য করতে পেরেছি যে বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি অপরদিকে বিপণন ভ্যালু সৃষ্টির কাজটি করে থাকে প্রকারভেদ আমরা জানি যে বাজারকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে ভোক্তা বাজার এবং অপরটি হচ্ছে শিল্প বাজার অপরপক্ষে বিপণনকেও আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি একটি ব্যবসায় অন্যটি অব্যবসায় পরিধির কথা যদি আমরা চিন্তা করি বাজারের পরিধি অত্যন্ত সীমিত অন্যদিকে বিপণনের পরিধি ব্যাপক উদ্দেশ্য বাজারের উদ্দেশ্য হচ্ছে ক্রেতা বিক্রেতার মধ্যে সুসম্পর্ক স্থাপন করা কিন্তু বিপণনের উদ্দেশ্য এই ক্রেতা সাধারণকে সন্তুষ্টির পাশাপাশি অর্জন করা পক্ষগত দিক থেকে যদি আমরা পার্থক্য দেখি বাজারে আমরা দেখতে পাই দুইটি পক্ষ ক্রেতা এবং বিক্রেতা অন্যদিকে বিপণনের ক্ষেত্রে আমরা অনেকগুলা পক্ষ দেখতে পাই যেমন ক্রেতা বিক্রেতা সরবরাহকারী প্রতিযোগী অর্থ সংস্থানকারী ইত্যাদি উপযোগ সৃষ্টির দিক থেকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বলতে পারি যে বাজারের মাধ্যমে মালিকানাগত বা সত্যগত উপযোগ সৃষ্টি হয় কিন্তু বিপণনের দিক থেকে দেখা যায় যে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি হয় যেমন রূপগত উপযোগ সৃষ্টি হয় স্থানগত উপযোগ সৃষ্টি হয় সময়গত উপযোগ সৃষ্টি হয় ইত্যাদি ধরনের উপযোগ কিন্তু বিপণনের ক্ষেত্রে সৃষ্টি হয় পরিচালনার ক্ষেত্রে বাজার নির্দিষ্ট কোনো পণ্য বা সেবাকে কেন্দ্র করে পরিচালিত হয় অপরপক্ষে বিপণন ভোক্তা বা ক্রেতার সমষ্টিকে কেন্দ্র করে পরিচালিত হয় আশা করি আমরা বাজার ও বিপণনের মধ্যে পার্থক্যগুলো বুঝতে পেরেছি এবার আমরা আলোচনা করব বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য তো প্রথমেই আমরা একটু দেখি যে বিক্রয় বলতে আমরা কি বুঝি বিক্রয় হচ্ছে কি যে বিক্রয় বিপণনের একটি অংশ অপরদিকে বিপণন অনেকগুলা কাজের সমষ্টি উদ্দেশ্য বিক্রয়ের উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র পণ্য বা ক্রেতার কাছে হস্তান্তর করা কিন্তু বিপণনের উদ্দেশ্য শুধু পণ্য বা ক্রেতার কাছে হস্তান্তর নয় পণ্য বা বা ক্রেতার ক্রেতার কাছে হস্তান্তরের পাশাপাশি ক্রেতার সন্তুষ্টি অর্জনই হচ্ছে বিপণনের মেইন উদ্দেশ্য উপযোগের ক্ষেত্রে বিক্রয়ে বিক্রয়ের ক্ষেত্রে শুধুমাত্র মালিকানাগত বা সত্যগত উপযোগ সৃষ্টি হয় কিন্তু বিপণনের ক্ষেত্রে স্থানগত রূপগত সময়গত তথ্যগত মালিকানাগত উপযোগ সৃষ্টি হয় কার্যারম্ভ বিক্রয়ের কাজ শুরু হয় মূলত পণ্য উৎপাদনের পরে কিন্তু বিপণনের কাজ শুরু হয় পণ্য উৎপাদনের অনেক আগে থেকে কার্যাবলী বিপণন শুধুমাত্র পরিকল্পনা ক্রেতা অনুসন্ধান অবহিতকরণ এবং প্ররোচিতকরণ এই ধরনের কাজগুলো করে থাকে কিন্তু বিপণন ক্রয় বিক্রয় পরিবহন গুদামজাতকরণ তথ্য সংগ্রহ ঝুঁকি গ্রহণের মতো বিভিন্ন ধরনের কাজ বিপণন করে থাকে কাজের পরিসমাপ্তি বিক্রয়ের ক্ষেত্রে মালিকানা হস্তান্তরের সাথে সাথেই বিক্রয়ের কাজ শেষ হয়ে যায় কিন্তু বিপণনের ক্ষেত্রে মালিকানা হস্তান্তরের পরেও কিছু কাজ থাকে যেমন তোমরা জানো যে বিক্রয়ত্ব সেবা আশা করি যে তোমরা বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্যগুলো বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব বিপণনের গুরুত্ব ইম্পর্টেন্স অফ মার্কেটিং একটি কথা আশ্চর্যজনক হলেও আমরা বলতে পারি যে আমরা জন্মের পূর্বে থেকেই বিপণনের সাথে অতপ্রতভাবে জড়িত একটি শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন শিশুর শারীরিক গঠনের দিকে লক্ষ্য রেখে মাকে বিভিন্ন ধরনের খাবার প্রদান করা হয় যেটি বিপণনের অংশ আবার জন্মের পরেও শিশুর কথা এবং মায়ের কথা বিবেচনা করেও কিন্তু বিভিন্ন ধরনের টিকা এবং বিভিন্ন খাবার দেওয়া হয় সেটিও বিপণনের অংশ আবার মৃত্যুর পরেও কিন্তু আমরা বিপণনের সাথে জড়িত সেটা কিভাবে দেখা যাক যে আমরা যখন মারা যাই আমাদের কাফনের কাপড় কেনা থেকে শুরু করে কুলখানির আয়োজন মৃত্যুবার্ষিকী পালন এ বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আমরা বিভিন্ন ধরনের বিপণনের সাথে মনের অজান্তেই জড়িয়ে পড়ি তাহলে আমরা বলতে পারি যে বিপণন আমাদের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ অবদান রাখে অনেক অনুন্নত দেশ বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে তাদের দেশের অর্থনৈতিক অবস্থার দ্রুত উন্নয়ন ঘটাচ্ছে পাশাপাশি উন্নত দেশগুলো বেশি পরিমাণে বিপণনের কার্যক্রম দক্ষতার সহিত পরিচালনার মাধ্যমে তারা আরও বেশি উন্নতি লাভ করছে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এই বিপণনের গুরুত্ব অপরিসীম আজ আমরা দেখব এই বিপণনের গুরুত্ব তিনটি দৃষ্টিকোণ থেকে নাম্বার ওয়ান অর্থনৈতিক গুরুত্ব নাম্বার টু সামাজিক গুরুত্ব নাম্বার থ্রি প্রাতিষ্ঠানিক গুরুত্ব তো দেয়ার স্টুডেন্ট আসা যাক অর্থনৈতিক গুরুত্ব আমরা দেখি প্রথমেই অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি ক্রেতাদের নিকট সুষ্ঠুভাবে পণ্য পৌঁছানোর জন্য একটি দেশের অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি আবশ্যক এই অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি বলতে আমরা মূলত কি বুঝি একটি দেশের রাস্তাঘাট বিদ্যুৎ গ্যাস ব্যাংকিং সুবিধা বিমা সুবিধা এই ধরনের অর্থনৈতিক অবকাঠামো যদি একটি দেশের ভালো হয় তাহলে সেই দেশে বিপণনের কার্যক্রম খুব দ্রুত দক্ষতার সহিত আমরা ক্রেতাদের দাঁড় গোড়ায় পৌঁছে দিতে পারবো তাহলে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি ছাড়া আমরা বিপণনের কার্যক্রম সফলভাবে চিন্তাই করতে পারি না তাহলে আমরা বলতে পারি যে অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টির দিক থেকে বিপণনের অনেক গুরুত্ব রয়েছে এরপরে পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি এই বিপণন আমাদের বিভিন্ন ধরনের নতুন নতুন এবং ব্যতিক্রমধর্মী ধর্মী পণ্য বা সেবা ভোগ করার চাহিদা বাড়িয়ে দিয়েছে আমরা প্রতিনিয়ত আমাদের এই চাহিদার পরিবর্তন ঘটছে আমরা প্রত্যেকেই নতুন নতুন পণ্য বা সেবা প্রত্যাশা করছি আর এই আমাদের প্রত্যাশিত পণ্য এবং সেবাগুলো এই বিপণনী আমাদের আমাদের এই চাহিদাগুলো পূরণ করে দিচ্ছে তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি পণ্য বা সেবার চাহিদা সৃষ্টির দিক থেকে বিপণনের অনেক গুরুত্ব রয়েছে এবার আসা যাক উপযোগ সৃষ্টি উপযোগ বলতে আমরা কি বুঝি অভাব বা প্রয়োজন পূরণের ক্ষমতাকে উপযোগ বলা হয় যেমন আমরা যদি বলি রূপগত উপযোগ প্রকৃতি প্রদত্ত সম্পদের রূপের পরিবর্তন করে অর্থাৎ রূপ থেকে অন্য রূপে রূপান্তর করে সেটিকে ব্যবহার উপযোগী করাকে আমরা রূপগত উপযোগ বলি আর এই কাজটি আমাদের প্রতিনিয়ত করে যাচ্ছে বিপণন যেমন আমরা যদি আমের কথা বলি আম থেকে আমরা জুস খাই এটি সম্ভব হয় একরূপ থেকে অন্য রূপে রূপান্তর এটি হচ্ছে আমাদের রূপগত উপযোগ আবার আসা যাক স্থানগত উপযোগ আমাদের এই চাপাইনবগঞ্জ জেলার আম আমরা পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যদি দেখি তো ঢাকার মানুষ ঢাকাতে বসে এই চাপাইনবগঞ্জের আম খেতে পাচ্ছে এটা সম্ভব হয়েছে এই স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে আর এই কাজটি মূলত করছে বিপণন এবার সময়গত উপযোগ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য সংরক্ষণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি হয় আর এই কাজটিও করে যাচ্ছে বিপণন তাহলে আমরা বলতে পারি কি যে এই উপযোগ সৃষ্টির কাজগুলো কিন্তু বিপণন করে তাহলে উপযোগ সৃষ্টির কাজ যেহেতু বিপণন করছে তাহলে নিঃসন্দেহে উপযোগ সৃষ্টির দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে বিপণনের গুরুত্ব রয়েছে এবার আসা যাক বৃহদায়তন উৎপাদনে সহায়ক বিক্রির উপর মূলত উৎপাদন নির্ভর করে যত বেশি বিক্রি হবে তত বেশি উৎপাদন বাড়বে আর যত বেশি আমরা উৎপাদন করতে পারব তত বেশি আমাদের পণ্য উৎপাদনের যে খরচ আমরা যে যেটাকে কস্টিং বলি সেটি অনেক কম হবে অর্থাৎ উৎপাদন মূল্য অনেক কম হবে যখন উৎপাদন মূল্য কম হবে তখন বিপণনকারীরা বা উৎপাদনকারীরা সেই পণ্যটির মূল্য কম করে নিতে পারবে অর্থাৎ ক্রেতারা খুব কম মূল্যে পণ্য ক্রয় করতে পারবে তাহলে উভয় পক্ষেই কিন্তু এখানে সুবিধা পাওয়া যাবে একদিকে উৎপাদনকারীরা যেমন অনেক বেশি পণ্য উৎপাদনের করে কম মূল্যে বিক্রি করে বেশি মুনাফা অর্জন করতে পারবে পাশাপাশি ক্রেতারাও কম মূল্যে ভালো মানের পণ্য ভোগ করতে পারবে তাহলে এই যে বৃহদায়তন উৎপাদনের যে বিপণন সহায়ক ভূমিকা পালন করছে আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছি তাহলে আমরা বলতে পারি যে বৃহদায়তন উৎপাদনে এই বিপণন অনেক বেশি অবদান রাখছে বা অনেক বেশি গুরুত্ব বহন করছে এবার আসা যাক কৃষি ও শিল্পের সমন্বয় আমরা জানি একটি দেশের কৃষি ও শিল্পের মধ্যে যদি সুষ্ঠ সমন্বয় থাকে তবে সে দেশের অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক অবস্থা অনেক বেশি উন্নত হবে তো ক্ষেত্রে উৎপাদিত পণ্য সামগ্রী আমরা আবার শিল্পক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহার করি আবার শিল্পক্ষেত্রে উৎপাদিত পণ্য আবার ক্ষেত্রে আমরা কাঁচামাল হিসাবে ব্যবহার করি কিভাবে যেমন আমরা বিভিন্ন ধরনের কীটনাশক বীজ বিভিন্ন যন্ত্রপাতি আমরা কৃষিক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহার করছি আর এই কাজটি করে দিচ্ছে আমাদের বিপণন তাহলে এই কৃষি এবং শিল্পের সমন্বয়ের মাধ্যমে আমরা আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে পারি আর এই কাজটি সম্ভব হচ্ছে আমাদের বিপণনের দ্বারা তাহলে তো আমরা বলতেই পারি যে কৃষি ও শিল্পের সমন্বয়ের দিক থেকে বিপণনের গুরুত্ব রয়েছে এবার আসা যাক বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন আমরা বলতে পারি বিশ্বের বেশিরভাগই দেশ এখন যেহেতু মুক্তবাজার অর্থনীতিতে আমরা অবস্থান করছি তাহলে এই যুগে এসে বিশ্বের বিভিন্ন দেশগুলোই কিন্তু বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যের উন্নয়নের সাথে জড়িয়ে পড়েছে যেমন আমরা আমাদের দেশের পর্যাপ্ত চাহিদা পূরণের পর আমরা অতিরিক্ত আমাদের এই পণ্য সেবাগুলো আমরা বিভিন্ন দেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের সাথে আমরা জড়িয়ে পড়েছি আর এই বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে আমাদের কাছে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আসছে আর এই বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন আমরা যদি বেশি পরিমাণে ঘটাতে পারি তবে আমাদের দেশের অর্থনীতি অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটবে তাহলে আমরা বলতেই পারি যে বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের দিক থেকেও কিন্তু বিপণনের গুরুত্ব রয়েছে এবার শেষে আমরা দেখি যে জাতীয়য় বাড়ানো জাতীয় একটা দেশের যদি জাতীয়য় বাড়ে তাহলে সে দেশের অর্থনৈতিক অবস্থা নিঃসন্দেহেই কিন্তু উন্নতি ঘটবে তাহলে আমরা বলতে পারি যে জাতীয় আয় বাড়ানোর দিক থেকেও কিন্তু আমাদের এই বিপণনের গুরুত্ব আছে আশা করি আমরা যে অর্থনৈতিক গুরুত্ব আমরা সকলেই বুঝতে পেরেছি এবার আমরা দেখব বিপণনের গুরুত্বর সামাজিক দিক তো সামাজিক গুরুত্বের দিক থেকে প্রথমেই আমরা আলোচনা করব কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিপণন কার্যাবলী সঠিকভাবে পরিচালনার জন্য অসংখ্য লোকের প্রয়োজন বিপণন কাজ কার্যাবলী অনেকগুলো কাজের সমষ্টি আর এই অনেকগুলো কাজ করতে হলে অনেক লোকের প্রয়োজন আমাদের আর এই অনেকগুলো লোক যখন বিপণন কার্যাবলীর সাথে জড়িয়ে যায় তখন তাদের বিভিন্নভাবে কর্মের সংস্থান হয় আর কর্মসংস্থানের এই সুযোগটি সৃষ্টি করে দিচ্ছে মূলত বিপণন তাহলে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি যদি হয় তাহলে অবশ্যই এটার সামাজিক একটি গুরুত্ব রয়েছে সামাজিকভাবে আমরা বলতে পারি যে এটির গুরুত্ব অনেক তাহলে আমরা বলতে পারি যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দিক থেকে বিপণনে অনেক বেশি গুরুত্ব রয়েছে এবার আসা যাক জীবনযাত্রার মান উন্নয়ন বিপণনের ফলে আমরা আমাদের নতুন নতুন বৈচিত্র্যময় পণ্য কিন্তু আমরা ভোগ করতে পারছি আমাদের হাতের নিকটে বিপণন কিন্তু অনেক নতুন এবং অত্যাধুনিক পণ্য এবং সেবা সামগ্রী পৌঁছে দিচ্ছে আর এই নতুন এবং বৈচিত্র্যময় পণ্য আমরা পেয়ে আমাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটছে আর এই কাজটির জন্য মূলত অবদান রাখছে বিপণন তাহলে তো আমরা বলতেই পারি জীবনযাত্রার মান উন্নয়নে বিপণনের অবশ্যই গুরুত্ব রয়েছে নতুন পণ্যভোগ আমরা সকলেই চাই নতুন নতুন পণ্য ভোগ করতে আমরা যেহেতু আমরা নতুন পণ্য ভোগ করতে চাই আর এই জন্যই বিপণন আমাদের কাছে পৌঁছে দিচ্ছে নতুন নতুন পণ্য আর এই নতুন পণ্য আমরা পাচ্ছি মূলত বিপণনের মাধ্যমে তাহলে সহজেই আমরা বলতে পারি নতুন পণ্য ভোগের দিক থেকে বিপণনের অনেক বেশি গুরুত্ব রয়েছে স্বল্প মূল্যে পণ্য ভোগ বিপণনে আমরা বেশি উৎপাদনের ফলে আমরা পণ্যের মূল্য কম দেখতে পাই যত বেশি উৎপাদন হবে তত বেশি পণ্যের মূল্যটা কম হবে বিপণনকারীরা খুব কম মূল্যে ক্রেতাদের নিকট পণ্য সামগ্রী সরবরাহ করতে পারবে তাহলে আমরা দেখতে পাচ্ছি বিপণনের ফলে আমরা বেশি উৎপাদনের কারণে বিপণনের ফলে আমরা স্বল্প মূল্যে ভোগ করতে পারি তাহলে নিঃসন্দেহে স্বল্প মূল্যে ভোগের দৃষ্টিকোণ থেকে বিপণনের গুরুত্ব রয়েছে সামাজিক কল্যাণ সাধন বিপণন শুধু পণ্য বিক্রি করে না বিপণন শুধু ক্রেতাকে সন্তুষ্টই করে না সমাজের কথাও চিন্তা করে আর এই সমাজের কথা চিন্তা করেই সামাজিক কল্যাণের জন্য বিপণন পণ্য সামগ্রী বিক্রির পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে যেমন আমরা দেখতে পাই যে বিভিন্ন বিপণনকারী তাদের বিভিন্ন স্লোগান নিয়ে সমাজে কাজ করছে যেমন আপনার শিশুকে টিকা দেন গাছ লাগান পরিবেশ বাঁচান পলিথিন বর্জন করুন এই ধরনের বিভিন্ন কার্যক্রমের সাথে আজ বিপণনকারীরা জড়িয়ে আছে তাহলে আমরা সামাজিক কল্যাণ সাধনের দিক থেকে তো বলতেই পারি যে বিপণনের গুরুত্ব অপরিসীম তা আশা করি তোমরা বিপণনের সামাজিক যে গুরুত্ব সেগুলো বুঝতে পেরেছ এবার আমরা আলোচনা করব প্রাতিষ্ঠানিক গুরুত্ব প্রতিষ্ঠানের ইমেজ বাড়ানো বিপণনকারীরা বিভিন্নভাবে দক্ষতার সহিত তাদের কার্যক্রম পরিচালনা করার ফলে তাদের প্রতিষ্ঠানের রেপুটেশান অর্থাৎ তাদের যে তাদের যে ইমেজ সেটা বেড়ে যাচ্ছে আর এই দক্ষতার সাথে তাদের এই ব্যবসা করার জন্য তাদের ইমেজ যেহেতু বাড়ছে সেহেতু আমরা বলতেই পারি প্রতিষ্ঠানের দিক থেকে ইমেজ বাড়ানোর দিক থেকে অবশ্যই বিপণনের গুরুত্ব রয়েছে বেশি পরিমাণে উৎপাদন বিপণনকারীরা বেশি পরিমাণে পণ্য সামগ্রী উৎপাদন করে যাচ্ছে এবং এই পণ্য সামগ্রী উৎপাদনের ফলে দেখা যাচ্ছে যে আমরা কম মূল্যে পণ্য ভোগ করতে পাচ্ছি আর এই কাজটি মূলত করে দিচ্ছে বিপণন তাহলে বেশি পরিমাণে যেহেতু বিপণনকারীরা উৎপাদন করতে পারছে তাহলে এদিক থেকেও তো আমরা বলতে পারি যে যত বেশি উৎপাদন প্রতিষ্ঠানরা করতে পারবে তত বেশি তাদের মুনাফা অর্জন হবে তাহলে অবশ্যই বেশি পরিমাণ উৎপাদনের দিক থেকে বিপণনের গুরুত্ব রয়েছে প্রাতিষ্ঠানিক আয় বেড়ে যাওয়া যত বেশি উৎপাদন যত বেশি বিক্রি তত বেশি মুনাফা তাহলে স্বাভাবিকভাবেই যত বেশি বিক্রি হবে যত বেশি উৎপাদন হবে তত বেশি মুনাফা অর্জন হবে আর এই কাজটি তো বিপণন করছে বিপণনকারীরা করছে তাহলে তো আমরা বলতেই পারি প্রাতিষ্ঠানিক আয় বেড়ে যাওয়ার দিক থেকে অবশ্যই বিপণনের গুরুত্ব রয়েছে এবার বিশ্বব্যাপী পরিচিতি দেশের চাহিদা মিটিয়ে বিভিন্ন দেশের সাথে বা বিভিন্ন দেশে এই পণ্য সামগ্রী বিপণনকারীরা পৌঁছে দিচ্ছে তাহলে বিশ্বব্যাপী তাদের সুনাম ছড়িয়ে পড়ছে এবং বিশ্বব্যাপী তাদের খ্যাতি বাড়ছে আমরা যদি দেখি যে ইউনিলিভার সনি বাটা এসব কোম্পানিগুলা বিশ্বের বিভিন্ন দেশে তাদের ব্যবসা পরিচালনা করছে তাহলে স্বাভাবিকভাবে তাদের পরিচিতিটি বিশ্বব্যাপী ঘটছে তাহলে তো আমরা বলতেই পারি বিশ্বব্যাপী পরিচিতির দিক থেকে বিপণনের গুরুত্ব রয়েছে তো আমরা আশা করি যে বিপণনের প্রাতিষ্ঠানিক গুরুত্ব বুঝতে পেরেছি আমরা আজকের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আজ তোমাদের যে পাঠগুলো পড়ানো হলো সেগুলোর উপর আমরা আজকে বাড়ির কাজ দেব তো লক্ষ্য করো যে আমরা সকলেই জানি যে আমাদের চারটি অংশে মূলত প্রশ্ন হয় জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা নিয়েই কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন তৈরি হয় তো আজকের পাঠ থেকে আমরা তোমাদের জন্য বাড়ির কাজ দিচ্ছি যে বাজার কি বিক্রয় কি বিপণন কী এগুলো জ্ঞানমূলক প্রশ্ন হিসাবে আসতে পারে এরপরে আমরা আলোচনা করব অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আজকের পাঠের উপর তৈরি করা হয়েছে তোমাদের জন্য বাড়ির কাজ বাজার ও বিপণন এক নয় ব্যাখ্যা করো বিক্রয় হলো বিপণনের গুরুত্বপূর্ণ অংশ ব্যাখ্যা করো বিপণন কিভাবে চাহিদা ও যোগানের মধ্যে সমতা বিধান করে বিপণন প্রতিটি মানুষের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত ব্যাখ্যা করো বিপণন কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করে ব্যাখ্যা করো আমরা আজকে যে পাঠগুলো আলোচনা করেছি এখান থেকেই কিন্তু তোমরা এই বাড়ির কাজগুলো তৈরি করতে পারবে এবার আমরা প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার জন্য একটি সৃজনশীল প্রশ্ন লক্ষ্য করব। বাগদা চিংড়ি চাষের জন্য বাংলাদেশের বাগেরহাট জেলা অত্যন্ত বিখ্যাত প্রতি বছর এই চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে কিন্তু উপযুক্ত সংরক্ষণের ব্যবস্থা না থাকায় বাগেরহাটের প্রকৃত চিংড়ি চাষিরা এর সুবিধা থেকে বঞ্চিত হয় একথা ভেবে জনাব হিমেল বাগেরহাটে একটি অত্যাধুনিক হিমাগর স্থাপন করেছেন ফলে চাষি ও ভোক্তা উভয়ই শ্রেণী চিংড়ি সংরক্ষণ বিক্রির মাধ্যমে উপকৃত হচ্ছে এই সৃজনশীল থেকে প্রয়োগমূলক আমরা প্রশ্ন দেখব উদ্দীপকের জনাব হিমেলের স্থাপিত অত্যাধুনিক হিমাগার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো এবং উচ্চতর দক্ষতায় আমরা দেখতে পাচ্ছি বিপণন কর্মকাণ্ড জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো আশা করছি আজকের পার্ট থেকেই তোমরা এই সৃজনশীল প্রশ্নটির উত্তর করতে পারবে তোমরা বাড়িতে এর উত্তর করবে আগামী ক্লাসে আমরা এগুলোর সলভ দিব ডেয়ার স্টুডেন্টস আমরা আজকের ক্লাস ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা সকলেই সুস্থ থাকবা থ্যাংকস ফর ওয়াচিং মাই ক্লাস স্টে হোম অ্যান্ড স্টে সেফ আল্লাহ হাফেজ